আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে এক চিংড়ি করে দেখাবো। এই রেসিপিটা আমার খুবই পছন্দের। এখানে আমি একটা বলে দুটা ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু হালকা লবণ আর ধনে পাতা। আমি এটাকে একটু কাটা চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি আর এটাকে একটু ফ্রাই করব। আমি প্রতিদিন তো আর মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু ভিন্ন ভাবে চেষ্টা করি রান্না করার জন্য। এখানে আমি চারটা ডিম নিয়েছি, মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আর এখানে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল আগেই গরম করে রেখেছিলাম আর এখন দিয়ে দিচ্ছি ডিমটা। ডিমটাকে আমি একটু ভেজে নিব। একটা বাটিতে তুলে নিলাম ফ্রাই করা ডিমগুলো। এখন ফ্রাই প্যানে আমি কিছুটা সরিষার তেল দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি আস্ত গোটা জিরা আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, দুটা মাঝারি সাইজের পেঁয়াজ। একটু হালকা ফ্রাই করে নিব। আর এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে আদা রসুন স্কিপ করতে পারেন, আমি দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া আর আছে গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে। আর দিয়েছি দুটা মাঝারি সাইজের টমেটো। আপনারা টমেটোটা চাইলে পেস্ট করে দিতে পারেন। সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে দিব। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণে মটরশুঁটি, সিদ্ধ করা মটরশুঁটি দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করেছি। এখন দিয়ে দিব ফ্রাই করা ডিমটা। সবগুলো একটু মিশিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে সবগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আমার কাটা ডিমগুলো। এখানে আমি পানি দেইনি, আপনারা যদি পানি দিতে চান দিতে পারেন, আমি আর দেইনি। মাছ মাংস ফ্রিজ থেকে প্রতিদিন বের করে রান্না করাও অনেকটা ঝামেলা মনে হয় মাঝে মাঝে, তাই শর্টকাট যেদিন কিছু করতে ইচ্ছে করে না মাছ মাংস রেসিপি, সেদিন আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। উপরে আমি কিছুটা ধনে পাতা ছিটিয়ে দিলাম। তৈরি হয়ে গেল সাদা ভাত বা রুটির সঙ্গে, ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হলো জানাবেন।